লক্ষ্মীপুর নর্থ ইস্টর বিশেষ অনুষ্ঠান শিল্পীর পৃথিবী আপনার সকলকে স্বাগত জানাইছো আর রঙালী বিহু শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আমি উপস্থিত আছো গোলাঘাট জেলার ডেরগাঁও এখন বিশেষ ঠাই জোনবাড়ি, তার এজন উদ্যমান শিল্পী যে বিহু মঞ্চত বিভিন্ন অঞ্চলত কলকনি তুলি রাখিছে। আজি অকান কথা পাতিম আর কিছু গান শুনিম। আসুন হয় আমার মাজত আজি উপস্থিত আছে কণ্ঠ শিল্পী নীৰ। ধন্যবাদ, আপনাদের লগ পাই খুবই ভাল লাগিছে। প্রথমতে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো নিউজ 24 আর আপনাদের তরফরপ্রা আপনাদের চ্যানেলের জড়িয়ে সকলকে রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো, পবিত্র রমজান মাহর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর যেহেতু করোনা মহামারীর কারণে আমি সকল ঘরতে লকডাউন হয়ে আছো, ঘর থাকো, সুস্থ থাকো। আর আপনাদের আহি রাইজর মাজত সুবিধা হওয়াত আজি যিয়ে মূর বার্তা লোক তার কারণে আপনার ধন্যবাদ। নিশ্চয় হরিনাম এবার শুনাও বিহু বতর বিহু শুনাম অকমান শুনাম। কই গৈছে কলি থরিনাম শাস্ত্র তুলিখাছে নামে খে কল্যাণ কুকুর সিগালরু আত্মা তো আছে রাম রাম নামর মালা গাথি করানি যকাম গোপাল গোবিন্দ লুয়া হরিনাম কি যে সুমধুর এই হরিনাম। আপনার প্রিয় শিল্পী কোন? প্রিয় শিল্পী অসমত মোর প্রিয় শিল্পী বলে কলে বহু কেজন আছে। ভূপেন মামাক যথেষ্ট ভাল পাও, শ্রদ্ধা শিল্পী ভূপেন মামা, জয়ন্ত দা গীত ভাল পাও, আর জুবিন দার গীতও ভাল পাও, জুবিন দার গীতও খুবই ভাল পাও, সরপা শুনেছি জুবিন দার গীত, সকলবিলাকরে গীত ভাল পাও। কিন্তু স্পেশালি আপনি যদি কার প্রিয় বলে কলে কবলে অকান অসুবিধা হয়, তথাপিও ভূপেন মামার গীত ভাল পাও। হেৰি আপনি ভূপেন দারে একটা গীত শুনাব? নিশ্চয় ভূপেন মামার মানে অকান শুনাই দিছো। মই যেতিয়া এই জীবনের মায়া এরি গুছি যাম আশা করু মোর সীতার কাখত তোমার সহারি পাম নেলাগে মোর সুয়রণী সভা নেলাগে মিশানাম তোমার তুপি সকুলো পালে মই পাম মোর দাম। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আমি জনাত আপনি জুবিন গার্গর গান খুব ভালে গায় বলে শুনেছো, আর আমিও ভাবিম যে আপনার জুবিন গার্গ ডাঙরিয়ার প্রিয় যেটু আপনার কারণে সঙ্গীত সেটা একটা গাই শুনালে আমার দর্শকে ভাল পাবে। নিশ্চয় জুবিনদার গান ভাল পাও, জুবিনদার গান সকলবিলাকে ভাল পাও, জুবিনদার প্রিয় গীত বলে কবলে কবলে ভুল হয়, তথাপিও জুবিনদার গীত অকমান শুনেছো। ইমান মরম, ইমান মরম কোনেনো দিবা ভাবিছানে বাৰু তুমি রিঙা রিঙা মনে তোমাকে বিচারে চিরদিন কাষতে। ধন্যবাদ, বহুত ভাল লাগিলে। কিন্তু আপনি আপনার জীবনত বহুত মঞ্চত গান গাইছে, আপনার জীবনত মনত থকা সবতকৈ প্রিয় গীত কি? মোর জীবনত আটাইতকৈ ভাল লগা প্রিয় গীত বলে কলে অকান শুনাও জয়ন্তদার গীত, গীত অকান শুনে জয়ন্তদার গীত খুব ভাল লাগে। সুরাত মগন ভয়াল রাতি মন কোদাহল মন
মই যেনে রোদর বিলা শব্দর সমদ সগুণে সদায় সভাকে পাতে ভাষণ পড়ি রোল দিনবুর আমার মৃত হরিণর রেখাশি যেন হই রোল। ধন্যবাদ। আৰু আপুনি এতিয়া বিহু বতৰ, হয় আমাৰ দৰ্শকক এটা যদি বিহুৰ গীত, নিশ্চয় বিহু অকণমান শুনাইছোঁ, যিহেতু বিহুৰ বতৰ অকণমান বিহু শুনাওঁ, তেনেহ'লে অকণমান অকণমান শুনাইছোঁ। চকুৱে কথা ক'লে ইমান মৰম লাগে, কাষলে তুমি আহিলে বুকু কঁপি উঠে, নোৱাৰো থাকিব মই বিচনাত কলসৰে, টোপনি সৰিলে তোমাৰ মিঠা মাতে, উঠৰ কোলাতিলে তোমাৰ মিঠা মাতে, উঠৰ কোলাতিলে চকুৱে কথা ক'লে ইমান মৰম লাগে, কাষলে তুমি আহিলে বুকু কঁপি উঠে, নোৱাৰো থাকিব মই বিচনাত অকলশৰে, টোপনি হৰিলে তোমাৰ মিঠা মাতে, উঠৰ কোলাতিলে। যিহেতু এতিয়া ৰমজান মাহ, হয় আমাৰ ইছলাম ধৰ্মীয়খিনিৰ কাৰণে বহুত পবিত্ৰ মাহ, হয় নিশ্চয় তাৰ কাৰণে এটা যদি জিকিৰ শুনাই আমাৰ দৰ্শকসকলে খুব ভাল পাব। নিশ্চয় মই জিকিৰ শুনাইছোঁ অকণমান। আচলতে এই জিকিৰটো মই শুনোৱাৰ আগতে কৈছোঁ, প্ৰয়াত সাহিত্যচাৰ্য আব্দুল মালিক ছাৰৰ এভাগী জিকিৰ, তেখেতে অসমীয়া জাতিটোৰ কাৰণে লিখি থৈ যোৱা এটা জিকিৰ, যিটো আমাৰ আজিৰ যুগত যিবিলাক যেনেকুৱা কিছুমান কথা শুনি থাকোঁ আমি ছ'চিয়েল মিডিয়াৰ দ্বাৰা, সেই কথাবিলাকৰ পৰা বিৰত হৈ আঁতৰি থাকি যদি এনেকুৱা ধৰণৰ জিকিৰবিলাক আমাৰ নুশুনাসকলে শুনে, আশা কৰোঁ নিশ্চয় একতাৰ এনাজৰীডাল আৰু অলপ টান হ'ব, মজবুত হ'ব। যেন বৰলুই তৰ দুপাৰে হয় চাহেব হয়, অসমীৰ বুকুতে হয় চাহেব হয়, বৰলুই তৰ দুপাৰে হয় চাহেব হয়, অসমীৰ বুকুতে হয় চাহেব হয়, হাই হাই ঐ শংকৰ গুৰু আজানে, মিলন সেতু গঢ়িলে কি মধুৰ তুমি আল্লাহ চাহেব, যদি কৰা দৰিয়াৰ পাৰ, যদি কৰা দৰিয়াৰ পাৰ, হিন্দু কি মুছলমান হয় চাহেব হয়, ঈশ্বৰ আল্লাহ একেইজন হয় চাহেব হয়, হাই হাই ঐ ইছলাম কি সনাতন, অসমীৰে সন্তান কি মধুৰ তুমি আল্লাহ চাহেব, যদি কৰা দৰিয়াৰ পাৰ। ধন্যবাদ। ধন্যবাদ। এই ব্যস্ততাৰ সময়ৰ মাজতে আপুনি নিউজ 24 নৰ্থ ইষ্টক আমাক সময় দিয়াৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তাৰ লগতে আপুনি নিউজ 24 নৰ্থ ইষ্টৰ দৰ্শকক কিবা ক'ব নেকি? আজি নিউজ 24 দৰ্শকসকলক প্ৰথমতে মই আকৌ এবাৰ কওঁ যে আপোনালোকক মই ঘৰৰ পৰাই আপোনালোকক নৱবৰ্ষৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ, যদিও এইবাৰ বিহুটো আমাৰ খুবেই উকা উৰুমা, খুব বন ভাগি থকা বিহু, আৰু লগতে সমূহ ইছলাম ভাই ভনীসকলক সকলোলৈকে মই আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ, পবিত্ৰ ৰমজান মাহৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আশা কৰিছোঁ এইবাৰ যিহেতু আমাৰ অনুষ্ঠানবিলাক ঘৰৰ পৰাই হ'ব চাগে বহু দিনলৈ, তো ঘৰত থাকক, সুন্দৰকৈ থাকক, ষ্টে হোম ষ্টে চেফ, আৰু আশা কৰোঁ আপোনালোকক আগন্তুক দিনত লগ হ'ম, আৰু নতুন নতুন গীত আহি আছে, মোৰ নতুন নতুন গীত কৰি আছোঁ এইকেইদিন ঘৰৰ ভিতৰত, আৰু শিৱ ভগৱানৰ ওপৰত এটা গীত কৰি আছোঁ, নিশ্চয় এই গীতকেইটা আপোনালোকৰ ওচৰত যিমান পাৰোঁ সোনকালে আগুৱাই নিম, আৰু নহ'লে পৰিচয় হিয়াৰে হিয়াদিয়ানে বুলছবিখনত যিটো গীত লিখিছিলে হিয়াদিয়ানে গীতটো আমাৰ সকলোৰে মৰমৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ হেমন্ত দত্ত খুৰা, হেমন্ত দত্ত ছাৰৰ সেই গীত এটা নতুনকৈ মই কৰি আছোঁ, মই আৰু তেখেতৰ মোৰ সুৰত তেখেতৰ কথা, আশা কৰোঁ আপোনালোকে সোনকালে আপোনালোকৰ ওচৰত দিবলৈ চেষ্টা কৰিম।
আর অসমৰ ৰাইজক আপোনালোকৰ নিউজ 24ক আকৌ এবাৰ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু লগতে আপোনালোকৰ তৰফৰ পৰা এই বৰ্তমান এই নিউজ চাই থকা অসমৰ ৰাইজক মই মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো নিৰলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো লগতে তেওঁৰ ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিছো নিউজ 24 নৰ্থ ইষ্টৰ এই বিশেষ অনুষ্ঠান শিল্পীৰ পৃথিৱীলৈ পুনৰ এজন নতুন লগ পোৱাৰ আশাৰে এই